শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। মন্ত্রী হিসেবে আগের মন্ত্রণালয়ে থাকছেন 10 জন মন্ত্রী, যার মধ্যে 3 জন আগের মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়েছেন। বাকি 15 জন মন্ত্রীর 2 জনের মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে, আর 13 জন শেষ মন্ত্রিসভায় ছিলেন না। আর 11 জন প্রতিমন্ত্রীর 4 জন ছাড়া সবাই নতুন, পুরনো 4 জন আছেন আগের মন্ত্রণালয়ে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেয় নতুন মন্ত্রিসভা। তার পরপরই দিনভর আলোচনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে তাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রী পরিষদ বিভাগের পক্ষ থেকে। মন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে আগের মন্ত্রণালয়ে থাকছেন 10 জন মন্ত্রী, তাদের মধ্যে 3 জন আগের মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়েছেন। বাকি 15 জন মন্ত্রী, 2 জনের মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে, আর 13 জন সদ্য বিলুপ্ত মন্ত্রিসভায় ছিলেন না। এবারের মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে রেখেছেন মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভায় আকমা মোজাম্মেল হক পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়, আনিসুল হক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল মোক্তাদির চৌধুরী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দ ভূমি মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয়, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সদ্য বিলুপ্ত মন্ত্রিসভার তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া সাধনচন্দ্র মজুমদার আগের মতোই দায়িত্ব পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের। পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। ফরিদুল হক খান প্রতিমন্ত্রী থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া আব্দুর রহমান পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব, উপাধ্যক্ষ আব্দুস শহীদ কৃষি মন্ত্রণালয়, টেকনোক্র্যাট কোঠায় স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক্তার সামন্তলাল সেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া জিল্লুল হাকিম পেয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব। ফরাদ হোসেন প্রতিমন্ত্রী থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নাজমুল হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও সাবের হোসেন চৌধুরী পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আর মহিবুল হাসান চৌধুরী উপমন্ত্রী থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। আর 11 জন প্রতিমন্ত্রীর পুরনো 4 জন আছেন আগের মন্ত্রণালয়ের। এছাড়া বাকি 7 জন প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন। আগের মন্ত্রিসভার মতো এবারও নসরুল হামিদ পেয়েছেন বিদ্যুৎ বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাহিদ ফারুক পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রীর মধ্যে বেগম সিমিন হোসেন রিমি পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেগম রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আহসানুল ইসলাম টিটু পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। দপ্তর বণ্টন বিষয়ে বৃহস্পতিবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিবের কাছে প্রশ্ন ছিল মন্ত্রিসভার কলেবর বাড়বে কি না। আজকে শপথ হয়েছে, আজকে তারা দায়িত্ব নিয়েছেন, এই আজকে তো নতুন বার্তা আসার কোনো সম্ভাবনা, মানে এরকম বার্তা পাওয়ার আসলে কোনো সুযোগও নেই, তাই না? আমি যে পর্যন্ত পেয়েছি সেই পর্যন্ত আমরা আমাদের কাজ শেষ করেছি। এছাড়া নতুন করে কামাল আব্দুল নাসের চৌধুরী সহ আগের 5 জনকেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। আগের 5 জন হলেন সালমান এফ রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, ডক্টর মশিউর রহমান ও ডক্টর গওহর রিজভি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।